বিয়ার্স, আজকে আপনাদেরকে একটা দুকাটা জায়গার ওপরে একতলা বাড়ি দেখাবো। বাড়িটা আছে দত্তপুকুরে। দত্তপুকুর স্টেশন থেকে দূরত্বটা আমি আপনাদেরকে একটু গুগল ম্যাপ করে দেখিয়ে দিই। 750 মিটারের মধ্যে কিন্তু এর ডিস্টেন্স। আর যদি এখান থেকে যদি দত্তপুর বাস স্টপে যেটা আছে, যেটা হাটখোলা বলে, তার দূরত্ব আছে 2.1 কিলোমিটার। আর এখান থেকে এয়ারপোর্টের দূরত্বটা আপনারা পেয়ে যাবেন 24 কিলোমিটার। আপনারা দেখছেন সঞ্জীব লিভিং ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। বাড়িটার সামনে যে রাস্তাটা পাচ্ছেন, রাস্তাটা কিন্তু 11 ফুটের রাস্তা আছে অ্যাজ পার প্ল্যান। আমি প্ল্যান দেখে কথাটা বলছি। আর এটা হলো বাড়িটি। বাড়িটা তিনতলা ফাউন্ডেশন আছে, একতলা বাড়ি করা আছে। বাড়িটা ইস্ট ফেসিং আছে, পূর্বমুখী বাড়ি আছে। বাড়িটার সামনে একটা ক্রসওয়েল গেট আছে। বাড়িটার পাশে অনেকটা স্পেস কিন্তু আপনারা ফাঁকা পাচ্ছেন, যদি আপনারা ফিউচারে চান এখানে কোনো কার গ্যারেজ করতে পারবেন। বাড়িটার বাউন্ডারিটা আগে দেখিয়ে দিই। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা কিন্তু আপনারা কোনো কার গ্যারেজ করে নিতে পারেন। এই বাড়িটার পিছন দিকটা কোনো ফাঁকা জায়গা রাখা নেই, যেটা আমি দেখলাম। আর বাড়িটা যে ল্যান্ডের ক্লাসিফিকেশনটা কিন্তু বাস্তু নয়, এটা আছে বাগান করা আছে। আপনাদের এটা কনভার্ট করে বাস্তুতে করে নিতে পারেন। যদি আপনারা ক্যাশে কেনেন তাহলে অসুবিধা নেই, লোন করতে গেলে কিন্তু আপনারা লোন পাবেন না। তার কারণ বাস্তু ছাড়া কিন্তু ব্যাংক লোন দেয় না। কিছু কিছু ফাইন্যান্স কোম্পানি আছে, তারা লোন দিয়ে দেয়, কিন্তু তাদের রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি থাকে। অ্যাজ পার মাই সাজেশন, আপনারা কিন্তু এটা ক্যাশে কিনলেই ভালো করবেন। চলুন বাড়ির ভিতরটা একটু ট্যুর করে নিই। এটা কিন্তু কর্নার প্লট পাচ্ছেন। এই রাস্তাটা, দুটো রাস্তার এইভাবে কর্নারে কিন্তু এই বাড়িটা পাচ্ছেন। এটা হচ্ছে বাড়িটার এন্ট্রান্স। ঢুকে একটা আমরা বারান্দা পাচ্ছেন। আর এটা হলো মিটার বক্স। বারান্দা থেকে ডান দিকে পাচ্ছেন একটা রুম পাচ্ছেন, একটা বড় রুম পাচ্ছেন। আর সোজাসুজি একটা রুম আছে। শুরুতে আমরা এই রুমটাতে একবার দেখে নেব। এটা হচ্ছে একটা রুম আছে। এই রুমটার সাউথের দিকে কিন্তু একটা উইন্ডো আছে। এই উইন্ডোটা সাউথের দিকেই পাবেন। আর ইস্টের দিকেও কিন্তু একটা উইন্ডো পাচ্ছেন। এটা ইস্টের দিকেও একটা উইন্ডো আছে। এবার আমরা পাশের রুমটাতে দেখব। এই বাড়িটাতে কিন্তু দুটো রুম আমরা পাবেন। এটা হচ্ছে সেকেন্ড রুম। নর্থের দিকে একটা উইন্ডো পাচ্ছেন, আর ইস্টের দিকে কিন্তু একটা উইন্ডো পাচ্ছেন এই রুমটাতে। এই রুম, এই বাড়িটার যে ফ্লোর অপশান আছে সেটা সিমেন্টিং আছে। শুধু টাইলস বসানো আছে আপনার টয়লেটে। এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস। লিভিং ডাইনিং স্পেসটা খুব স্পেসিয়াস। আর এখানে একটা এক্সিট ডোর আছে, সেটা হচ্ছে আয়রন শিটের এক্সিট ডোর করা আছে। এখান থেকে যদি আমরা বাইরেটা দেখি, এখানে একটা সাবমার্সিবল বসানো আছে, আর এই সাবমার্সিবল ট্যাঙ্কিটা উপরে আছে। আর এটা হচ্ছে কিচেন। কিচেনটা মোটামুটি স্পেসিয়াস। কিচেনটা সাউথের দিকে একটা উইন্ডো আছে। আর এসেনশিয়াল পয়েন্টগুলো এখানে আছে, যেগুলোতে আমরা ফ্রিজ, মাইক্রোওয়েভ, ইঞ্জেকশন ওভেন ইউজ করতে পারেন। এটা হচ্ছে টয়লেট আছে এখানে। টয়লেটটা হচ্ছে দুটো টয়লেট একসাথে পাবেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজাইনে আছে। আর উপরে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে
এটা আছে, অ্যাডভেস্টার আছে, সেটা লাগানো আছে। পাশে এটা নর্মাল আছে, আর এখানেও কিন্তু সেম সেম জিনিস আছে। এই সিলিংটা কিন্তু, টয়লেটের সিলিংটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাডভেস্টার সেই অ্যাডভেস্টার পাবেন। আর এখানে কিন্তু একটা আপনারা বেসিন পাচ্ছেন, আর ডান দিকে পাচ্ছেন স্টেয়ারকেস। স্টেয়ারকেস দিয়ে আমরা একতলাতে যাব, একবার একতলাটা দেখে নেব। একতলা তো করা নেই অ্যাকচুয়ালি, এটা রুফটপই বলতে পারেন। রুফটপে একটা রুম পাচ্ছেন আপনারা, এখানে যে ফাঁকাটা ফাঁকা জায়গাটা পাচ্ছেন, এখানে এনারা ঠাকুর ঘর ব্যবহার করেন, ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করেন। এটা হচ্ছে এই বাড়িটার রুফটপ। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। রুফটপে কিন্তু একটা কলের লাইন করা আছে, আপনারা চাইলে উপরেও এটাকে ইউজ করতে পারেন। 12 রড দিয়ে বিল্ডিংটা করা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু উপরে আরেকটা ফ্লোর করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের দুকাটা জায়গার উপরে একটা একতলা বাড়ি। বাড়িটা আছে দত্তপুকুর, দত্তপুকুর স্টেশন থেকে খুব কাছাকাছি হবে, আপনারা হাঁটা পথেই এই বাড়িটা আসতে পারবেন। এটা যে প্রাইসটা রাখা হয়েছে, প্রাইসটা কিন্তু 20 লাখ রাখা হয়েছে, খুব একটা বেশি নেগোসিয়েট হবে না, তবু চেষ্টা করব। যদি আপনারা সেভাবে এগান, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা দিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।